দল নিয়ে মাতামাতি করেন, তবে অজানাই রয়ে গেছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসটা। তাদের জন্যই খেলা যুগের ফিরে দেখা বিশ্বকাপ, চলুন আজ জেনে নেই 1978 সালে অনুষ্ঠিত বিশ্বকাপের দশম আসরের। সময়টা 1976 সাল, আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জেনারেল ভিদেল। সাথে সাথে দেশটায় শুরু হয় অরাজকতা, হত্যা গুমসহ নানা অত্যাচারে দিন কাটতে থাকে দেশবাসীর। ওই অবস্থায় 2 বছর পরই আর্জেন্টিনায় বসে বিশ্বকাপের আসর। সার্বিক অবস্থা দেখে আর্জেন্টিনা জেতে বেঁকে বসে নেদারল্যান্ডস, ওয়েস্ট জার্মানির মতো দলগুলো। তবে লাভ হয়নি, সব দল খেলেছে, ওরাও নেমেছিল বিশ্বকাপ জিততে। তবে টুর্নামেন্টটা ছিল বিতর্কে ভরা। আসর শুরুর কিছুদিন আগে আয়োজক কমিটির প্রধানকে হত্যা করে সামরিক সরকার, কারণ তিনি নাকি অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার সবগুলো খেলা ছিল রাতে, ওখানেই বিতর্কের শুরু। ওসব ফোরাই কেয়ার আলবিসেলেস্তেদের। দ্বিতীয় রাউন্ডে উঠে যায় আর্জেন্টিনা, তবে সেমিতে উঠতে কঠিন সমীকরণের সামনে পড়ে স্বাগতিকরা। পেরুর বিপক্ষে কমপক্ষে 4 গোলে জিততে হবে ওদেরকে। সেই ম্যাচটি হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। আর্জেন্টিনা ম্যাচটি জিতে যায় 6-0 গোলে। কথিত আছে সামরিক জান্তার হুমকির মুখে পেরুর খেলোয়াড়রা ইচ্ছাকৃত ম্যাচটা হেরে যায়। আবার কেউ বলে আর্জেন্টিনা থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধার বিনিময়ে পেরু ম্যাচটা স্বেচ্ছায় হেরে যায়। শেষ পর্যন্ত ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপটা জিতে নেয় আলবিসেলেস্তারা। অবশ্য প্রথমবারের বিশ্বকাপ জয়টা যে খুব একটা স্বস্তি দেয়নি তা বোঝা যায় ওই সময়ের আর্জেন্টিন দলের ফরওয়ার্ড লিওপোল্দো লুকুর কথায়। 1978 বিশ্বকাপ ঘরের মাঠে জিতে যতই গর্বিত হোক আর্জেন্টিনা, ফুটবল ইতিহাসে সেটা সবসময়ই এক বিতর্কিত অধ্যায়। মাহরি হাসান, একাত্তর।